সত্যি সকাল থেকে ব্লগটা তোমাদের দেখাচ্ছি। আর আমি কয়েকদিন পানিতে প্রচুর ঠান্ডা লেগেছিল, আর গলা তো অবস্থা বুঝতেই পারছি পুরো বসে গেছে, কথা শোনা যাবে কি বুঝতে পারছি না। যাই হোক, এই যে তোমাদের এখানকার ঠাকুরটারই দেখালাম, আর এটা পুরো বাঙালিদেরই পুজো হয়। এটা বললে হ্যাঁ, বাঙালি পুজো হয়, এখানে দুটো হয়, এটা একটা আর একটা। আর এখানে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, ওই জন্য স্টেজ করেছে। তো সন্ধ্যাবেলাটাও দেখো, বলতে বলতে চলে এলো। হ্যালো বন্ধুরা, আগে পরে কিছুই দিলাম না, লাস্টে দিলাম। আর আজকে হচ্ছে সপ্তমী, হ্যাঁ সন্ধ্যাবেলায় বলছি সপ্তমী আজকে। আর আজকে ওখানে খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি লুচি পাঁচ তরকারি আলু ফুলকপি দিয়ে মটর তরকারি। এই যে আর এই যে আমাদের দুর্গা ঠাকুর। আর তোমাদের পরে আসছি আবার। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে একজন ছেলেও খেলে বেড়াচ্ছে, একটু ঠান্ডা লেগেছে দেখো, নাকটা বসছে, আর ঠান্ডা ভালোই পড়েছে। আর এই যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম, প্যান্ডেলের গাছটা দেখো খুব সুন্দর। Thank you.
নারিয়েল ডাল কচরা মানা কি কচরা উধার ডাল ইধার দে স্তর